অনিশা, উনি হলেন ননি কাকা, নন্দী বাগানে থাকেন, আমাদের ছোটবেলায় ফুটবল শেখাতেন। ও আচ্ছা। হ্যাঁ গো বৌদি, খুব অভাব আর কষ্টের মধ্যে রয়েছেন। কয়েক বছর হলো কাকিমাও মারা গেছেন, আর ওনার ছেলে, ওনার ছেলের বউ একদম ওনাকে দেখেন না। ঠিক করে খাওয়া দাওয়া জোটে না বেচারা। তাই ভাবলাম বৌদি, যে তোমার কাছে নিয়ে আসলে যদি কাজ টাছে কিছু একটা ব্যবস্থা করা যায়। বলছি সে না হয় করা যাবে, কিন্তু ওনাকে কাজ করতে হবে কেন? ওনার ছেলের বউ আর ছেলে ওনাকে অবহেলা করার অধিকার পায় কোথা থেকে? হ্যাঁ, আজই আমি কথা বলবো, চল তোমার সাথে। আর নন্দী বাগানের কোন দিকটা থাকে ওরা? কোথায় যাবে গো অনিশদা? ননিকাকার ছেলে তো বাড়িতে তালা দিয়ে কোথায় বেড়াতে চলে গেছে। ননিকাকা তো বাড়িতে বারান্দায় কয়েকদিন ধরে থাকছিল, এখন এই ঝড় বৃষ্টির রাতে ভিজে ভিজে না খেতে পেয়ে প্রায় শেষ হতে বসেছে মানুষটা। আরে, কারো সন্তান কখনো তার বাবা মার সাথে এরকম করতে পারে? করাচ্ছি, আজ আমি কথা বলবো ওনার ছেলের সাথে। হ্যাঁ বলা, ওই ছেলের নাম্বারটা দে তো আমাকে। কোথায় ফোন করবে বাবা? আমার কাছে তো কোনো নাম্বারই নেই। যে মানুষটার নিজের বাড়ি থাকতে খোলা বারান্দায় ঠাই হয়েছে, সেই মানুষটার অবস্থা তো একটা কুকুর বিড়ালের মতো। তাকে কেন তার ব্যস্ত ছেলে ফোন নাম্বার দেবে বলো? আমি যদি ফোন করে ওকে বিরক্ত করি, অনেক সারা জীবনের সঞ্চয় দিয়ে আমি আমি বাড়িটা বানিয়েছিলাম। একদিন ছেলে বললো, আবদার করলো, বাবা আমি ব্যবসা করব, লোন নেব, বাড়িটা আমায় দেবে। আমার যা কিছু সবই তো তোর, দিলাম লিখে। তারপর থেকে আমি কুকুর বেড়াল হয়ে গেলাম। এখন ওই বারান্দাটাই আমার পৃথিবী। বারান্দায় এক কোনায় হয়তো মরে যাবো। একদম না, এসব আপনি কি বলছেন? আপনার কিচ্ছু হবে না, আপনি আজ থেকে এখানে থাকবেন। আপনি বরং আমাদের কারখানার দেখাশোনা করবেন, এটাই হবে আপনার কাজ। অনেক সুখী হয়ে মা, বেঁচে থাকো, আমাকে সব করতে হবে মা, পারবো। আর তার জন্য আপনি পারিশ্রমিক পাবেন, সেই সাথে আমি আপনার খাওয়া দাওয়ারও ব্যবস্থা করব। না না বৌদি, তার দরকার নেই। দরকার আছে, ওনার ছেলে অমানুষ হতে পারে, অমানবিক হতে পারে, কিন্তু তাই বলে আমরা তো নই। একদমই তাই। মঙ্গলা, তুই তোর কত বড় ক্ষতি করলি তুই জানিস না। খাল কেটে নিজেই কুমির ডেকে আনলি, এবার দেখ ওই কুমির তোর সমস্ত সুখ শান্তি কিভাবে গিলে খাবে। আচ্ছা শোনো, কাল থেকে কিন্তু আমাদের নতুন যুদ্ধ শুরু। অর্ডারই যা মাল আছে সেগুলো তো আমাদের করতেই হবে, তারপরেও আমাদেরকে একদিনে 5,000 ধূপকাঠি প্রোডাকশন করতে হবে কিন্তু। 5,000? হ্যাঁ, আমরা একটা বড় অর্ডার পেয়েছি ভক্তিধাম শিবাঙ্গন থেকে।
প্রতিদিন 5000 করে ধূপকাঠি আমাদের বানাতে হবে। তাই নাকি বৌদি? হ্যাঁ তাই। আর তার জন্য আমাদের অনেক কাজ করতে হবে, নতুন উদ্যমে লেগে পড়তে হবে। আর শোনো, আমি বলছিলাম যে আপনাকে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হবে, আপনি কিন্তু কোনোভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবেন না। দুজনের মধ্যে তো ভালোই জমে উঠেছে। জমবে না অনিশ কাঞ্জিলাল, আমি থাকতে কোনোদিনও তা জমবে না। সর্বমঙ্গলা শুধু আমার। ছেলে আছে, ওকে হাত করে ঢুকে পড়েছি। আর এমন অ্যাক্টিং করেছি যে কেউ কিছু সন্দেহই করেনি। মঙ্গলা নিজে আমাকে এখানে ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আবার এখানে আমি বসে বসে যেন কাজ করতে পারি তার ব্যবস্থাও করে দিয়েছে। দুধ কলা দিয়ে যে কালো সাপটাকে পুষলো, যে কালো সাপটাকে শেল্টার দিয়েছে, সে যে কি কাজ করবে সে তো আমি আর আপনি জানি। ভগবানের কাছেও সে খবরটা পৌঁছবে না। চুপ করো, তুমি না বড্ড বেশি কথা বলে জানো তো। তুমি যে কাজটা করতে গেছো সেই কাজটা মন দিয়ে করো না, এত এক্সট্রা কথা কেন বলছো? ম্যাডাম, আপনি কেন চিন্তা করে নিজের প্রেসার বাড়াচ্ছেন? আমি বলছি, আমি আছি এখানে, কাল সকালেই ওই কেমিক্যালগুলো আনিয়ে রাখবো। কাল রাতের মধ্যেই আমি মঙ্গলের ওই সুগন্ধি আতরের মধ্যে ওই কেমিক্যালগুলো মিশিয়ে ফেলব। তারপর মঙ্গল ওই কেমিক্যাল মেশানো আতরগুলো দিয়ে ওর ধূপকাঠি বানাবে। এবার তুমি জাস্ট ভাবো, এই কেমিক্যাল মেশানো ধূপকাঠিটা একবার যদি লোকজন জ্বালায় তাহলে কি হবে? ওর থেকে যে গ্যাসটা বেরোবে সেটাতে প্রবল শ্বাসকষ্ট হবে, আর তারপর সবাইকে জাস্ট হসপিটালাইজড হবে। এছাড়াও বাচ্চা, বুড়ো, তারপর অসুস্থ লোকজন বাই এনি চান্স এই ধূপকাঠিটার গন্ধটা শুকিয়ে ফেলে, ব্যাস তাদের তো একেবারে সোজা স্বর্গে টিকিট কাটতে হবে। আর এই নিউজটা একবার যখন টিভি, রেডিও, তারপর সোশ্যাল মিডিয়ায় চারিদিকে যখন ছড়িয়ে পড়বে, তখন ভাবতে পারছো ওই ভিখিরি সর্বমঙ্গলা তার ঠিক কী হাল হবে? আমি তোমাকে বলছি, ফার্স্ট ওকে পুলিশ অ্যারেস্ট করবে, তারপর ওর বিজনেসটা তো লাটে উঠবেই। আর এছাড়াও তোমার কি মনে হয় ও কি কখনো মাথা তুলে আর দাঁড়াতে পারবে? হ্যাঁ, তা নয় তো কি। তবে ম্যাডাম, একটা কথা কিন্তু আমাকে স্বীকার করতেই হবে যে এই রাজা সিংহের সারা শরীরে এত বুদ্ধি নেই যতটা আপনার মাথায় আছে। রাজা, আমার বুদ্ধির প্রশংসা করে না তুমি বিশ্বাস করো নিজের পকেটে একটা টাকাও এক্সট্রা ঢোকাতে পারবে না। তুমি বরং মন দিয়ে কাজ করো, তোমাকে পুষিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কেমন? না না ম্যাডাম, আমি এমনি এমনি কিন্তু আপনার বুদ্ধির প্রশংসা করছি না। আসলে এখানে এসে আমি একটা দারুণ খবর জানতে পারলাম। কী খবর? আরে, আপনাদের এখানে ওই যে কেরা আশ্রম মতো আছে না, সেই কেরা কি ধাম জানো? ভক্তিধাম সেবাঙ্গন বলো। হ্যাঁ হ্যাঁ, ওই 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 ভক্তিধাম। ওই ভক্তিধামে মঙ্গলা প্রত্যেক দিন 5000 করে ধূপকাঠি সাপ্লাইয়ের অর্ডার পেয়েছে। হোয়াট, ডেইলি 5000? হ্যাঁ ম্যাডাম, আর সেই জন্য তো মঙ্গলা ব্যবসাটা কয়েক গুণ বাড়াতে চাইছে, আরো বেশ কিছু লোক রেখে ও ব্যবসাটাকে বড় করতে চাইছে। যদিও তাতে আমাদেরই সুবিধে, কারণ ওই আশ্রমে একসঙ্গে কত বাচ্চা, বুড়ো, বুড়ি থাকবে বলুন তো? তারপর যখন ওখানে গোছায় গোছায় সর্বমঙ্গলা ধূপকাঠি জ্বলবে,
তারপর যখন সবাই ওই সুগন্ধে, তখন একসঙ্গে কতগুলো লোক মরবে বুঝতে পারছেন? এক্সিলেন্ট, ভেরি গুড। ট্রাস্ট মি, মানে এই নিউজটা শুনে আমার এত আনন্দ হচ্ছে না, আমি তোমাকে বলে জাস্ট বোঝাতে পারবো না। দেখেছেন তো এই পুরো খবরটা শুনে আপনারও আনন্দ হচ্ছে, আর আমি আনন্দ করলে দোষ সেটা নাকি? রাজা, আনন্দ করার কিন্তু অনেক সময় আছে। হ্যাঁ, তোমার সারা জীবনের আনন্দের ব্যবস্থা আমি এই সমীর মিত্র করে দেবে। তোমার এখন একমাত্রই কাজ হচ্ছে ওই ভিকিরি সরমঙ্গলা ওর অহংকারটাকে জাস্ট ভেঙে দেওয়া। ট্রাস্ট মি, ওর জীবনটা আমি জাস্ট তছনছ করে দিতে চাই, খোঁজ নিতে আপনাকে কে বলেছে কেন নিয়েছেন এসব খোঁজ? আমি খোঁজ নেব না। একজন মানুষ সব সময় সবার জন্য দৌড়ে বেড়াতো, সবার বিপদে ঝাঁপিয়ে পড়তো, আর সেই মানুষটা এখন না। না অনিশ বাবু, আপনাকে এরকম দেখতে আমার একদম ভালো লাগছে না, তাই আমি এসবের কোনো দরকার নেই। আর কে বলেছে বলুন তো এসব খোঁজ নিতে আপনাকে? হ্যাঁ, আমার মন বলেছে। এই জোরের টাকাটা কোথা থেকে আসবে শুনি? জোরের টাকা আমি দেব। আচ্ছা অনিশ বাবু, সারা জীবনকে শুধু আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য কিছু করতে পারি না? আমার আপনার জন্য কিছু করার অধিকার নেই। প্লিজ, আপনি আমার কথায় রেগে যাবেন না। দেখুন, আপনার এখন অনেক টাকা দরকার, অনেক খরচ, এসব বাজে খরচ কেন করছেন বলুন? এসব বাজে কোনো বাজে খরচ নয়। কে বলেছে আপনাকে এসব বাজে খরচ? এটা আমার দরকারি খরচের মধ্যেই পড়ে। আর এসব ক্লাব খরচের হিসেব নিকেশ না এখন আপনি করতে আসবেন না অনিশ বাবু। আপনাকে বলতে আমার বই গেছে, সবকে আপনাকে বলে করতে হবে নাকি? এখন আমার একটা পার্সোনাল কাজ আছে। ঠিক আছে, আপনি তাহলে আপনার পার্সোনাল কাজ করুন না, আমি তাহলে আসি। হ্যাঁ, আমি জানতাম সৌমিলি বলে মেয়েটি নিজের বাবার প্রভাব খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে একটা না একটা ভালো উকিল অ্যারেঞ্জ করবে আর ঠিক ও জামিন পেয়ে যাবে। ওরা প্রমাণ করার চেষ্টা করছে যে সব দোষ সুকান্তর, সৌমিলির কোনো দোষ নেই। আর ওই ভিডিওটা মিথ্যে, সুপার ইম্পোজড, সৌমিলির মুখ নাকি এডিট করে বসানো হয়েছে। সেটা কি করে সম্ভব? সেটাই তো হচ্ছে মা, সৌমিলির উকিল সেটাই প্রমাণ করার চেষ্টা করছে। আর এটা যদি একবার হয়ে যায় তাহলে সৌমিলি ঠিক জামিন পেয়ে যাবে, শুধু তাই নয় ওর ছাড়াও পেয়ে যেতে পারে, কিন্তু সুকান্তর ক্ষেত্রে তো তা হবে না। হ্যাঁ, আর তাছাড়া সুকান্ত তো নিজেই বিষটা মিশিয়েছে, মানে ছোট বোমার খাবারে ও তো নিজের হাতে বিষটা মিশিয়েছিল, ও তো ফাঁসবেই। তাহলে তো বাবা, সুকান্তর জন্য আমাদের একটা বড় উকিল ঠিক করতে হবে। বড় উকিল দিয়ে কেস লড়ার জন্য অনেক টাকার দরকার সুরেশ, আমরা মধ্যবিত্ত মানুষ, বড় উকিল দিয়ে কেস লড়ার টাকা কোথা থেকে পাবো? কিন্তু বাবা, আমি যে শুনলাম সর্বমঙ্গলা নাকি পুলিশের সাথে কথা বলে নিয়েছে, সুকান্তদার শাস্তি নাকি একটু কমে যাবে। কিন্তু পুলিশের কথায় তো আর আইন চলবে না, কোর্টও চলবে না, আইন আইনের মতোই চলবে মেজ বৌদি।
দেখো কম বেশি শাস্তি সুকান্ত দাকে তো পেতেই হবে, কারণ সুকান্ত দা ডাইরেক্টলি এই কাজটা করেছে। তবে সৌমিলি ছাড়া পেয়ে যাবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মেনে না নিয়ে কি করবি? ওই সৌমিলির মতো বড় লোকদের সঙ্গে আমরা কি কখনো হেঁটে উঠতে পারবো? ও ঠিক বেরিয়ে যাবে। বেরিয়ে গেলেই তো সর্বমঙ্গলার ক্ষতি করতে চাইবে, আমি তো ঠিক সেটাই ভয় পাচ্ছি। দেখো সর্বমঙ্গলা মেয়েটা কিছুটা হলেও তো পুণ্যবতী না, না হলে আশ্রমের এরকম কাজ, দেবসেবা করার কাজ কি যেচে কখনো কারোর কাছে আসে বলো? ওর মনে সত্যিকারের ভক্তি আছে, ঈশ্বরের হাত আছে ওর মাথার উপরে। সৌমিলি যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করে ওর কখনো ভালো হবে না। আর সুকান্ত, ওর ভালো হবে মা? সর্বমঙ্গলের মতো একটা নিষ্পাপ মেয়েকে ও খুন করতে চেয়েছিল, ওর কি করে ভালো হবে বলো তো? জানি না রে মা, সুকান্ত সত্যি একটা বড় অন্যায় করে ফেলেছে। কিন্তু দেখ হাজার হোক, ও তো তোর স্বামী, তাই না? ওর যদি কিছু হয়ে যায় তুই কি নিয়ে বাঁচবি রে মা? আমার কাছে সুকান্তর গড়াদের ভেতরে থাকা কিংবা বাইরে থাকা দুটোই সমান মা। আমি জানতাম সুকান্ত নিজের জীবনটাকে যেদিকে নিয়ে যাচ্ছিল তাতে করে ও একটা খুব বড় শাস্তি পেতে চলেছে। বাবা, দাদা ভাই, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ এতগুলো টাকা খরচা করে সুকান্তর জন্য উকিল রেখো না। ও শাস্তি পাওয়াটা খুব দরকার বাবা, খুব দরকার শাস্তি পাওয়াটা। তোর সঙ্গে সম্বন্ধ করে আমরা সুকান্তর বিয়ে দিয়েছিলাম, বিয়ের আগে তো আমরা কোনো খোঁজ খবর নিইনি, পরে যখন সব বুঝতে পারলাম তখন কি আমরা সুকান্তকে শুধরানোর চেষ্টা করেছি? ও এতবার এত রকম অন্যায় করেছে কিন্তু ওকে কখনো আমরা শুধরানোর চেষ্টা করিনি। জামাই জামাই বলে ওকে আমরা ক্ষমা করে দিয়েছি। এটা ক্ষমা না দায়িত্ব এড়ানো, একবার ভেবে দেখেছিস? আজ যখন সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে তখন আমরা সুকান্তকে সবাই মিলে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। কাঠগড়ায় দাঁড়াতে হলে আমাদের সকলেরই দাঁড়ানো উচিত, কারণ দায়ী আমরা সবাই। কাজে এখন আলোচনা ছেড়ে কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। বাবা, এই টাকাটা আপনি রাখুন। এটা আমাদের ব্যবসার প্রফিটের টাকা বাবা, এটা আপনার কাছেই রাখুন। এই টাকাটা দিয়ে সুকান্ত দার জন্য লয়ার আনতে হবে। ছোট বৌমা, তুমি কি বলছো? আমি শুধু একটা কথাই বলতে চাই বাবা, সুকান্ত দা যত বড়ই অন্যায় করুক, সুকান্ত দা এই পরিবারের একজন, আমাদের আপন জন। আর অন্যদিকে ওই সৌমিলি এই পরিবারের শত্রু, সে আইনের ফাঁক গলে বেরোক আর নাই বেরোক, সারা জীবন আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাবে। তবে আমরাও অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাবো বাবা।
মিলে যদি বুঝতে পারছে যে এই মিথ্যে লড়াইয়ের জীবনে কোনো মূল্য নেই, হিংসের লড়াইয়ে জিতে জীবনে সুখী হওয়া যায় না, ততদিন ওই লড়াইটা চালিয়ে যাবে বাবা। কিন্তু দিদি ভাই, আমার দিদি ভাইয়ের যে কোনো দোষ নেই, দিদি ভাই তো সুকান্ত তাকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেছে, সুকান্ত তাকে ছাড়া তো দিদি ভাই কিচ্ছু জানে না। তাই বাবা, সুকান্ত তাকে আমাদের দিদি ভাইয়ের কাছে ফিরিয়ে দিতেই হবে। আমি তোমায় কথা দিচ্ছি দিদি ভাই, আমি সুকান্ত তাকে তোমার কাছে ফিরিয়ে দেবই।